আকাশটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে, দারুণ। প্রচুর কাশফুল রয়েছে এখানে, দূরে আরো আছে ওই দিকটাতে ভর্তি রয়েছে কাশফুল। এই এখান থেকে আমাদের ভিত করা হয়েছিল, তারপর আর বাড়ি করা হয়নি। অ্যাটলিস্ট রাস্তাটা একটুখানি দেখাবো যে কি অদ্ভুত রাস্তা। এখান দিয়ে যাওয়া যাবে নাকি? তো রাস্তা যেখানে থাকবে সেখান দিয়ে তো নিয়ে যাবো। ভাইফোঁটার দিন আমি আর আমার দিদি দুজন মিলে চলে গেছিলাম নৈহাটি বড় মা দেখবার জন্য। তারপর ওখান থেকে ফিরে আসার পর মায়ের সঙ্গে প্ল্যান করলাম আমি আর মা দুজন মিলে স্কুটি করে যাব আমাদের গ্রামের বাড়িতে। আজকে গ্রামের বাড়িতেই যাচ্ছি। পোনা মোড়ের ঠিক একটু আগেই রয়েছে জয়পুর। জয়পুর থেকে ডান দিকে ঢুকে গেলেই আমাদের গ্রামের বাড়ি। জায়গাটা অসাধারণ সুন্দর, আপনারা দেখুন, জায়গাটা উপভোগ করুন, সঙ্গে আমাদের গ্রামের বাড়িটাও দেখাচ্ছি। অনেক দিন পর আসা হলো আজকে আমাদের গ্রামের বাড়িতে, প্রায় 7 মাস মতো হবে মনে হয়, আসা হয়নি। তারপরে এলাম আজকে, আমি মাকে স্কুটি করে নিয়ে এসেছি। এই যে এদিকে মা বসে রয়েছে, আমি আর মা দুজন মিলে এসেছি আজকে, আগের বাড়িতে একাই এসেছিলাম। এই আজকে আমাদের এখন রান্না চলছে, এখন বৌদি আলু ভাজছে, আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে, আর আছে ডাল ভাত, আর কি হচ্ছে পটল ভাজা ও পাঁপড় ভাজা। এই দাদা এখন এখানে ভাতের ফ্যান গালছে, আজকে দাদা ডিউটি পড়েছে ভাতের ফ্যান চালার। বাড়িতে অনেকে এসছে আজকে, সেই জন্য আমার মাসির মেয়ে মানে আমার দিদি এলাহাবাদে থাকে, ও এসছে, ওই জন্যই মেন আমাদের এখানে আসা। মাসির শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ার জন্য দিদির আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, দিদি আর যেতে পারেনি, সেই জন্য আমরা চলে এলাম আমি আর মা দুজন মিলে। এখান থেকে আমাদের উপরে জমিটা স্টার্ট হচ্ছে, মানে আমাদের মানে মাসিদের জমি, এটা হচ্ছে আমাদের মাসির বড় ছেলে মানে আমার বড়দাদার জমি। এই যে আমার স্কুটি রয়েছে এখানে, এটা বড়দাদাদের রান্নাঘর, আর এটা থাকার ঘর, এটা বাথরুম। রাস্তাটা খুবই ডেঞ্জারাস, তবে এখন অনেক ভালো হয়েছে, আগে তো এখান থেকে হাঁটাই যেত না, পুরো মাটি ভর্তি থাকতো। আর এই যে এই পাশের যখন বর্ষাকাল হতো তখন এই জলগুলো পুরো এখান থেকে উপরে উঠে আসতো, তো এই জমিতে থাকাটা খুব অসুবিধা হয়ে যেত। এই যে খালটা এখান থেকে গেছে পুরোটাই, খালটা অ্যাকচুয়ালি একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, যার ফলে জলটা আর বেরোতে পারে না। আর এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। এই এখান থেকে আমাদের ভিত করা হয়েছিল, তারপর আর বাড়ি করা হয়নি, এরকমই পড়ে রয়েছে, আমরা আর এখানে আসবো না বলে সেজন্য বাড়িও করা হয়নি। এটা হচ্ছে মাসিদের বাড়ি, ছোট দাদা এখানেই থাকে। এটা হচ্ছে বাড়িটা, এদিকে মাসির একটা ঘর করে রেখেছে মাসি, এখানে রান্না বান্না করে, মাসির খাট রয়েছে, মাসি এখানে শোয়ে। এই হচ্ছে মাসির ঘর, এই যে মাসির খাট দেখা যাচ্ছে ওখানে, এখানে মাসির পুরো একদম রান্নার সেট আপ রয়েছে, গ্যাসও রয়েছে, আর ওই দিকে রয়েছে মাসির উনুন। উনুনটা দেখা যাচ্ছে আবার পাইপের মতো করে বাইরের দিকে ধোঁয়াটা যাতে বেরিয়ে যায় সেরকম সিস্টেম করা, অসাধারণ, মানে এখানেও টেকনোলজি একদম উন্নত। এদিকে সব কাঠ রাখা রয়েছে, আর এদিকটা তো একটা ছোটোখাটো উনুন মতো রয়েছে, খুব একটা বেশি ইউজ করে বলে মনে হয় না। এখানে রয়েছে একটা কুয়ো, কিছুদিন আগে বর্ষাকাল ছিল তো মোটামুটি জল এখন পুরো একদম ভর্তিই বলা চলে, এমনি শীতকালের পরে তো পুরো জল নিচে চলে যায়। এদিকটাতে ফাঁকা জমি পড়ে রয়েছে অনেকটা, এই সাইডটা পুরোটাই মাসিদের জমি, এই পুরো জায়গাটা। এটা হচ্ছে কুল গাছ, এখানে মাসি একটা বাঁশ গাছ বসিয়েছিল, ওখান থেকে আস্তে আস্তে করে পুরো হালকা ঝাড় হয়েছে। অ্যাকচুয়ালি পিছনে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওই জায়গাটাতে পুরো বাঁশ ঝাড় ছিল, মানে এই দিকটা আকাশটা দেখাই যেত না, পুরো একদম ঢাকা থাকতো। আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, বল ওপরে লেগে আবার নিচে পড়ে যেত, তো এখন তো আর হয় না, সবাই বড় হয়ে গেছে, আমি আসি মাঝে মাঝে, খুব রেয়ার, আসাও হয় না খুব একটা, তো ওই দিকটা অনেকখানি জায়গা রয়েছে। আর এখানে তো এরকম ব্যাপার নয় যে ছাড় জমির মধ্যেই সব রাস্তা করতে হবে, সেই জন্য সবার বাড়ির ওপর দিয়েই সবাই যায়, তো মাটি মোটামুটি এখনও কিন্তু খুব একটা যে শুকনো হয়েছে তা না, এখনও ভিজে রয়েছে। আর যেহেতু বর্ষাকালে এখানে চলাচল করাটা খুব একটা সহজ হয় না, সেই জন্য দেখতে পাচ্ছেন বস্তা পেতে পেতে এই রাস্তার ওপর দিয়ে এরকম করে সব বস্তাগুলো পাতা রয়েছে। ওদিক দিয়ে যাওয়ার জন্য সেম আবার এইভাবেই গিয়ে আবার আমাদের জমির ওদিকটাতে আবার বেরিয়ে যাচ্ছে।
এই যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের জমির মধ্যেই পড়ছে, তো আমরা যেহেতু আসি না সেই জন্য এখানে আর বাউন্ডারিও করিনি। আমাদের জমিটা এখান থেকে স্টার্ট হয়ে মাসির এই জমিটা, এই যে গাছটা আছে মোটামুটি এতটা পর্যন্ত রয়েছে, বাট আমরা যেহেতু আসি না, এটা এখানটা এমটি পড়ে রয়েছে। এই ওপরে মাসি কিছু গাছ বসিয়ে রেখেছে, সুন্দর বেশ গাছগুলো রয়েছে, ভালো লাগে বেশ এখানে এলে। একটা হাওয়ার সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে, গাছপালাগুলো নড়ছে। এখান থেকে বাইরেটাতে বেরোনো যাবে, দেখাচ্ছি। এর থেকে বাইরেটার জায়গাটা খুব সুন্দর। এদিকে অন্যরা অন্যদের বাড়ি, যেটা বলছিলাম বাড়ির ভেতর দিয়ে যাওয়া, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাই। এখানে একখানা ডোবা মতো রয়েছে, এখান থেকে বেরিয়ে এই চলে এলাম বাইরেটাতে। আমি এদিক দিয়ে মাকে নিয়ে ঢুকেছিলাম, আমার স্কুটিটা এখানটাতে ছিল, স্কুটিটা ওদিকটা তুলতে প্রচুর চাপ, এই রাস্তাটা দিয়ে গিয়ে অনেক ঘুরে 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 তারপর ওপর দিকে তুলতে হয়েছে, প্রচুর বড়। আর অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য পুরো এত কাদা মাটি হয়ে রয়েছে, খুব অসুবিধা হচ্ছিল গাড়ি তোলবার জন্য। আমরা এই রাস্তাটা ধরে এসেছি। আজকে অদ্ভুত সুন্দর আকাশের টেক্সচার রয়েছে, পুরো ভর্তি বড় বড়। এদিকে পুরনো সব ঘাসগুলো রয়েছে, সব বড় হয়ে গেছে, কাশফুল রয়েছে ওই সাইডটাতে। আমরা যখন আসছিলাম তখন দেখলাম কাশফুল রয়েছে, এই কাঠ কেটে সব গাছপালাগুলো কাটা হয়েছে, কেটে এগুলো শুকিয়েছে, এগুলো ওই পাটের এগুলো থাকে, আর এরা এখানে ওটাকে শোলা গাছ বলে এগুলোকে, কারণ এটার যে গাছগুলো রয়েছে, এই গাছের যে ডালগুলো, ডালগুলো ফাঁপা আর একটু নরম নরম টাইপের হয়, ওই জন্য ওরা এটাকে শোলা গাছ বলে। এটা গাছগুলোতে এখানগুলো গর্ত রয়েছে, গাছগুলো অনেক নরম, তাড়াতাড়ি করে ধরে যায়, সেই জন্যে এগুলো জ্বালানি হিসাবে ওরা ইউজ করে। এই পুরো প্রত্যেকে যারা যারা কেটেছে প্রত্যেকে এরকম করে ফেলে রেখে দিয়েছে শুকোনোর জন্য। যেহেতু বর্ষাকাল চলে গেছে, এখন ওয়েদার দেখে মনে হচ্ছে একটু হালকা হালকা বৃষ্টি হতে পারে, আবহাওয়া দপ্তর তো তাই বলছে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ শীতকালে এমনি তাড়াতাড়ি করে সব শুকিয়ে যায়। এই যে জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে, পুরো এই মাথা থেকে চলেছে একদম লম্বা চলে গেছে। অ্যাকচুয়ালি এগুলো সবই কিন্তু জমিগুলো বিক্রি হয়ে গেছে, এই জমিগুলো কোনোটাই এখনও ফাঁকা পড়ে নেই। তার কারণ হচ্ছে এই যে বাউন্ডারি পাঁচিলটা দেখা যাচ্ছে, এই বাউন্ডারি পাঁচিলের ওপারে প্রচুর বড় বড় কোম্পানিগুলো কিনে নিয়েছে। ওখানে একখানা টাওয়ার দেখা যাচ্ছে বড় উঁচু, এই টাওয়ারে আমি আগের বারে এসে উঠেছিলাম, টাওয়ার থেকে আমি ভিডিও করেছিলাম, পোস্ট করেছিলাম, যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, পুরনো ভিডিওতে থাকবে। রাস্তাটা কি দারুণ লাগছে, দুপাশে শুকনো শুকনো গাছ, ওপরে একদম মেঘ, তো মনে হচ্ছে না ভেঙে পড়ছে, এখানে শেষ হচ্ছে আর ওদিকে মেঘটা স্টার্ট হচ্ছে, এত সুন্দর লাগছে। সরু রাস্তা চলে গেছে, আর এখানেও যেরকম বলছিলাম দেখুন, এখানটাতেও পুরো কাঠগুলো সবাই রেখে দিয়েছে এখানটাতে, আর হাওয়ার যে ঘাসগুলোতে লাগছে সুন্দর একটা আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি, জানি না মাইকে কতটা ধরা পড়ছে, আমার আওয়াজও কতটা আসবে জানি না, কারণ হাওয়া খুবই জোরে দিচ্ছে। এখানে ঘাসগুলো দেখেই বুঝতে পাচ্ছেন পুরো এক সাইডে হেলে রয়েছে, দারুণ লাগছে। তো আমি যাই ওইদিকটাতে, যাই ওদিক থেকেও আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, চলো। এই যে আমি এদিকটা এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এখান থেকে বেরিয়ে এই বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি। আকাশটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে, দারুণ। এই রাস্তাটা বেশ চওড়া, এখানে যেহেতু কোম্পানি সব কাজগুলো হয়, বিল্ডিংসগুলো তৈরি হচ্ছে, তো বড় বড় লরি ঢোকে এখানে, সেই জন্য রাস্তাটা চওড়া করা হয়েছে কাজের সুবিধার জন্য। আর কোম্পানিগুলো চালু হয়ে গেলে, রানিং হলে তো এখানে গাড়ি ঘোড়া এমনি চলবে, যার জন্য এই রাস্তাটা অনেকটা চওড়া। রাস্তাটা ঠিকঠাক, মানে খুব একটা খারাপ নয়, পরে আরও ভালো করবে। এই যে লরিগুলো দেখুন, সব বড় বড় লরিগুলো দাঁড়িয়ে রয়েছে, পরপর এদিকে দেখা যাচ্ছে, ওদিকে দেখা যাচ্ছে, আর এই কোম্পানি বিল্ডিংগুলো রয়েছে, বেশ বড়, বেশ বড় মানে বেশ বড়, একদম এ মাথা থেকে ও মাথা চলে গেছে ওদিকটাতে। আরও যদি সোজা যাই তাহলে বাঁদিকে গলির মধ্যে দিয়ে ঢুকলে আরও প্রচুর বিল্ডিংস রয়েছে, যেগুলো এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ এখানে গাছগুলো অনেক বড় বড় হয়ে রয়েছে। আর যেটা বলছিলাম কাশফুল, দেখুন এখানে এখনও পর্যন্ত কাশফুল কিন্তু রয়েছে, এই যেগুলো সব কিন্তু কাশফুল, সুন্দর লাগছে। আরও ভালো লাগছে আকাশে আজকে টেক্সচারটা রয়েছে, একদম মেঘের টেক্সচার,
তার মধ্যে এই যে কাশ ফুলগুলো দেখা যাচ্ছে, মানে একদম প্রপার যে পুরো ভর্তি হয়ে রয়েছে সেরকম নয়, তবে কাশ ফুল আছে অনেক, গাছগুলো অনেক বড় বড় বলে সামনে থেকে ভালো অত দেখা যাচ্ছে না। এই দেখুন প্রচুর কাশ ফুল রয়েছে এখানে, দূরে আরও আছে ওই দিকটাতে ভর্তি রয়েছে কাশ ফুল। বেরোনোর সময় যদি লাইট থাকে তাহলে দেখাবো আবার, এখন আপাতত মাসির বাড়িতে যাচ্ছি। একটু জুম করে দেখাচ্ছি, কোয়ালিটি হয়তো ফেটে যাবে, কিন্তু এখানে দূরে পুরো একদম পাঁচিলের ধারে ধারে কাশ ফুল ফুটে রয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ অসাধারণ। এই খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে একটু বাইরে বেরোলাম পায়চারি করার জন্য। সকালবেলা তো এসেছিলাম, সকাল তো নয়, তখন দুপুর প্রায় 12টা বাজে তখন ঢুকলাম। এখন মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ছোটো বৌদি ছিল, বড় বৌদি তো, বড় বৌদির মেয়ের কার্তিক পুজো রয়েছে বাড়িতে, সেই জন্য বড় বৌদি নেই এখন এখানে, তো ছোট বৌদি আছে। ছোট বৌদি আজকে রান্না করেছিল ডিমের একটা ডালনা মতো করেছিল। এখানে বাটা মশলার টেস্ট এত ভালো লাগে, যেটা আমাদের ওখানে তো একদমই হয় না বাড়িতে, বাড়িতে সবসময় সেই প্যাকেটের গুঁড়ো মশলা দিয়েই রান্না হয়, তো বাটা মশলার একটা গন্ধ আর টেস্টটা পুরো আলাদা, মানে অসাধারণ লাগে। এর আগের বারে যখন বৌদি মাটন রান্না করেছিল কাঠের জালে, তখনও অদ্ভুত টেস্ট লেগেছিল, বাড়িতেও তো এত মাটন খাই কিন্তু এই টেস্ট কখনোই হয় না। এখানেও সেম, আজকে ডিমের ডালনাটা করেছিল, অদ্ভুত সুন্দর লাগছিল খেতে, অদ্ভুত সুন্দর, খুব ভালো লাগলো। জায়গাটাও ঘোরাফেরা হলো একটু, এরপরে শীতকালে একবার আসবো, শীতকালে জায়গাটা খুব ভালো লাগে, মানে আজকে আরও বেশি ভালো লাগছে হয়তো আকাশের টেক্সচারটার জন্য। শীতকালে ওই জায়গাটা খুব ভালো লাগে, রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা থাকে, আমাদের ওখানে থেকে তো টেম্পারেচার অনেকটা কম হয়, এখনও হাওয়া দিচ্ছে বেশ ভালোই, আর একটু পরেই এখানে ঠান্ডা লাগতে আরম্ভ করবে। আমি ভাবছি আমাদের অ্যাকচুয়ালি এই যে জায়গাটা রয়েছে এদিক থেকে আমরা যেহেতু এসছিলাম, তখন আবার ফিরবো এদিক থেকে, বাট অ্যাকচুয়ালি আমার গাড়িটা রয়েছে এই দিক থেকে, যদি আমাদের রাস্তা শুরু হয় এই সাইডটাতে আমাদেরকে যেতে হবে, মানে আমাদের পিছন দিকটাতে যেতে হবে, যেটা রাস্তাটা খুবই চাপের, মানে এমনি নর্মাল এখান থেকে যাওয়া যায় না, এটা ঘুরে অনেকটা ঘুরে ঘুরে ওদিকে আসতে হয়, যেখানে আমার স্কুটিটা রয়েছে দেখালাম। তো রাস্তাটা আমি একবার দেখানোর চেষ্টা করব, আমার সামনে মোবাইল হোল্ডারটা রয়েছে, ওই মোবাইল হোল্ডারটাতে লাগিয়ে একটু ভিডিও করবার চেষ্টা করব, ভিডিওটা খুবই জার্ক করবে আমি জানি, বাট অ্যাটলিস্ট রাস্তাটা একটুখানি দেখাবো যে কী অদ্ভুত রাস্তা, মানে মাটিগুলো বৃষ্টির পরে মাটিগুলো পুরো একদম শক্ত হয়ে উঁচু নিচু উঁচু নিচু হয়ে গেছে, আর গাছপালার মাঝখান দিয়ে যাচ্ছে, সামনে টায়ারের সামনে পুরো ঘাসগুলো ঢুকে যাচ্ছে, এরকম একখানা জায়গা, তো অতটা তো দেখানো যাবে না, বাট রাস্তাটা দেখানো যাবে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। দেখি গাড়িটা নিয়ে আসি, ওই যে ওখানে আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, মোবাইলটা আটকে নিই গাড়িতে। এখান দিয়ে যাওয়া যাবে না, রাস্তা যেখানে থাকবে সেখান দিয়ে তো নিয়ে যাবো।
জানাবেন রাস্তার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। খতরনাক রাস্তা। এবার মাকে নেব, নিয়ে বেরোবো। এবার তো সমান রাস্তা, সমান রাস্তা দিয়ে যাব। কচু শাক কাটছে মাসি এখন আমাদের জন্য, তুলে রেখেছিল বাড়িতে। ওই আমরা এলাম বলে তুলে নিয়ে এসছে মাসি, কেটে কেটে দিচ্ছে এখন। বাড়িতে গিয়ে এগুলো সব রান্না করা হবে। যাই হোক, আমি আর মা এখন বেরিয়ে যাব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবারে দুজন রওনা দেব বাড়ির দিকে, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। বাড়িতে আবার কিছু এডিটিংয়ের কাজ পড়ে রয়েছে, ওগুলো কমপ্লিট করতে হবে। তো চলো, আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেতে ভুলো না। চলো টাটা। মাসির বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা দিয়েই গেছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি। এখন বাড়ি ফিরছি, আলোটা হালকা নেবে এসছে, দারুণ লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করেই নিই, তোমাদেরও ভালো লাগবে। চলো টাটা।